আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে আমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কি আর ডায়াগ্রাম। দেখো, ইন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটাকে সংক্ষেপে বলা হয় কি আর ডায়াগ্রাম। তো মূলত আমরা বুঝতে চেষ্টা করি যে কি আর ডায়াগ্রামটা কি। তো দেখো, আমরা যখন আমাদের একটা টেবিল আঁকি, এই যে টেবিলটা দেখতে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করেছি, আমাদের গত ক্লাস গুলো আমরা টেবিল সম্পর্কে আলোচনা করেছি। তা আমরা যদি এই টেবিলটাকে যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, কোন একটা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাকে ইন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো এই ডায়াগ্রামের কিছু ব্যাপার আছে, এটা খেয়াল করো। ইন্টিটি ইন্টিটিকে মূলত কাকে বলে? এই যে স্টুডেন্ট টেবিলটা যে নামে থাকবে, মনে করো এই টেবিলটা হচ্ছে কি নামে, এই টেবিলটা হচ্ছে কিন্তু স্টুডেন্ট নামে, তাই না? তো যেহেতু এই টেবিলটা স্টুডেন্ট নামে, যদি আমি ডায়াগ্রামটা আঁকি তাহলে এই স্টুডেন্টের নাম হবে ইন্টিটি। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমরা বলেছিলাম যে একটা রো এর সাথে আরেকটা রো এর সম্পর্ক থাকতে পারে, বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক থাকতে পারে। এই সম্পর্কটা বোঝানোর জন্য যে চিত্রটা ইউজ করা হয় সেটা হচ্ছে রিলেশনশিপ, যে ডায়াগ্রামটা ইউজ করা হয় সেটাকে বলা হয় রিলেশনশিপ। তারপরে চলে আসলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? আমাদের এই স্টুডেন্ট টেবিলে এই দেখো, নেম, রো, ডেট অফ বার্থ, এজ, সেল, প্রত্যেকটা এক একটা কলাম না, এবং প্রত্যেকটা এক একটা কলামকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটটা কি? মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটটা হচ্ছে তুমি এক নর্মালি এখন বুঝার চেষ্টা করো, আমরা আবার একটু প্র্যাকটিক্যালি বুঝো। দেখো, এই জায়গায় সেলের দিকে তাকাও, দেখো এই জায়গায় কিন্তু আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট, তাহলে এইচ কোথায়, এইচটা আমরা মুছে ফেলবো,
এভাবে লিখবো না, আমাদের জানি আমরা যে ডিরাইভেটিভ এভাবে লিখবো, দেখছো? আমরা কি বললাম, কয়টা জানলাম আমরা, আমরা ইন্টিজার সম্পর্কে আইডিয়া দিলাম, অ্যাট্রিবিউট সম্পর্কে আইডিয়া দিলাম, মাল্টি ভ্যারিয়েবল সম্পর্কে আইডিয়া দিলাম এবং ডিরাইভড অ্যাট্রিবিউট সম্পর্কে কি করলাম আইডিয়া দিলাম। এখন আমাদের একটা ছিল রিলেশনশিপ, রিলেশনশিপটা আমরা কিভাবে বুঝতে পারি, তারপর তারপর আমরা আরেকটা ডাটা টাইপ রাখি, ডাটা টাইপে আমরা বলেছিলাম যে রিলেশনশিপটা হচ্ছে একটা ডাটা টেবিলের সাথে আরেকটা ডাটা টেবিলের সম্পর্ক, তাই না? তো আমরা বুঝতে চেষ্টা করি, আমরা আরেকটা ডাটা টেবিল রাখি, মনে রাখি একটা ডাটা টেবিল রাখলাম টিচার্স নামে, টিচার কি কি থাকে জায়গায়, সেটা থাকতে পারে টিচার নেম, এজ, টিচার এ, টিচার বি, 32, 35, 01। এখন আমি বলবো এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে আমাকে যে ঠিক আমাকে যে ডায়াগ্রামটা ইউজ করতে হবে সেটা কোনটা, সেটা হচ্ছে রিলেশনশিপ। আমি কি করবো, কিছু রকমের কাজ করো, আমি জায়গায় আরেকটা আরেকটা ডায়াগ্রাম আঁকবো, ডায়াগ্রামটা কি টিচার, তো টিচারটা কি, টিচারটা বলো তো কোনটা কি, টিচার হচ্ছে এন্টিটি, এন্টিটি চিত্রটা দেখতে এরকম। তারপরে কি আছে সেখানে, এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, তাই না? আমরা কি লিখবো, নেম একটা অ্যাট্রিবিউট, এজ একটা অ্যাট্রিবিউট, সেল নাম্বার একটা কি অ্যাট্রিবিউট। এবং আমরা জানি যে সেল যদি ডাবল হয়, মনে করে যেটা একটা নাম্বার ছিল 015, তখন কি হবে, এই সেলটা কি হয়ে যাবে, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে আরেকটা হয়ে যাবে। এখন আমাকে বললো, আমি এটাও দেখলাম, এটা তো আমি চিত্র সাজায় প্রকাশ করছি, এটা তো চিত্র সাজায় প্রকাশ করছি, আমাকে বললো এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করো, তখন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে রিলেশনশিপ। তখন আমি কি করবো, রিলেশনশিপ, আমি এটার জন্য রিলেশনশিপ, দেখো এটা এর সাথে কানেক্ট হবে, এটা এর সাথে কানেক্ট হবে, এবং এই রিলেশনশিপটার নাম কি হবে, একটা তুমি বোঝার জন্য একটা নাম দাও, যেরকম আমি দিলাম টিচার্স টিচ স্টুডেন্ট, টিচার স্টুডেন্টকে পড়ায়। তো আমরা ডায়াগ্রাম সবগুলো বোঝার চেষ্টা করলাম, সবগুলোটা ডায়াগ্রাম আমরা রিং রিং বুঝাইছি, এবং আমরা দুইটা ডাটা টেবিলকে একটা রিলেশনের মাধ্যমে আবদ্ধ করছি, ওকে? এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। আমরা একটু আগে দেখেছিলাম যে রিলেশনশিপটা কি, রিলেশনশিপটা হচ্ছে দুইটা ডাটা টেবিলের মাঝে কি করা হয়, সম্পর্ক স্থাপন করার জন্য একটা ডায়াগ্রাম আঁকা হয়, এবং এটা দেখতে কিরকম, রিলেশনশিপটা হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে কি ডায়াগ্রাম। এখন আমরা বলতে চেষ্টা করবো যে ডিগ্রি অফ রিলেশনশিপটা কি, ডিগ্রি অফ রিলেশনশিপ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ওয়ান ডিগ্রি রিলেশনশিপ, তার মানে একটা রোলের সাথে আরেকটা রোলের যে সম্পর্ক, ওই সম্পর্কের কিছু আমরা ডায়াগ্রাম
টু টেবিল রিলেশনশিপটা হচ্ছে যদি দুইটা ডাটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলা হয় টু টেবিল রিলেশনশিপ। তার মানে স্টুডেন্ট নামে একটা ডাটা টেবিল ছিল এবং টিচার্স নামে একটা ডাটা টেবিল ছিল এবং আমরা যদি দুইটাকে সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমরা শুধু এই ডায়াগ্রামটা ইউজ করতে পারব। আমরা কিন্তু এর আগে কিন্তু এইটা দেখে এসেছিলাম, আমরা যখন ইন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করতেছিলাম তখন আমরা এই এক্সাম্পলটা দেখেছিলাম। সাধারণত এই এক্সাম্পলটাকে কি বলা হয় টু ডিগ্রি রিলেশন। তার মানে যদি দুইটা ডাটা লেবে এটা একটা ডাটা লেবে এটা একটা ডাটা লেবে যদি দুইটা ডাটা লেবে মধ্যে আমি সম্পর্ক স্থাপন করতে চাই তখন যে সম্পর্কটা স্থাপন করা হবে মূলত সেটাকে কি বলা হবে টু ডিগ্রি রিলেশনশিপ। এই যে একটা কেস থাকে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে এবং টিচার্স নামে একটা টেবিল আছে, আবার আমি দুইটা যদি রিলেশনশিপে আবদ্ধ করি তাহলে কি হবে টিচার্স এবং স্টুডেন্টের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? অবভিয়াসলি তার একজন টিচার আর স্টুডেন্ট, সেটাকে কি বলা হবে? দেখো টি ডট টি ডট এস আমি সংক্ষেপে লিখছি যে টিচার্স টিচ স্টুডেন্ট, তার মানে টিচার স্টুডেন্ট কি করা পড়া। আমি যদি ভেবে এইটা দিকে তাকালে বুঝতে পারি মানে তুমি এমন একটা নাম এই জায়গায় দিবা রিলেশনশিপের দিকে দিবা যাতে আমি এটা বুঝতে এটা দিকে তাকালে বুঝতে পারি যে এই দুটো টিচারের মধ্যে কি সম্পর্ক। ওকে এখন আমরা তাহলে দেখব যে থ্রি ডিগ্রি রিলেশনশিপটা কি। তো এটা বোঝার জন্য আমরা এটা পুরো মুছে ফেলি এবং এটা খুব ইজি একটা জিনিস। আমরা এখন কি করব, আমরা এখন তিনটা ডাটা টেবিল একসাথে করব। তো চলো তিনটা ডাটা টেবিল একসাথে করি। আমরা নেক্সট টপিকে আলোচনা করবো, নেক্সট টপিক